আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। কেমন আছো এসএসসি পরীক্ষার্থীরা? আশা করছি আল্লাহর রহমতে পরিবারের পরিজনদের নিয়ে সবাইকে নিয়ে ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করতেছো। যদিও খুব দুঃখজনক কথা, তোমাদের টেস্ট পরীক্ষা ইতোমধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, ফর্ম ফিল আপও সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে যা এখনও সম্ভব হয়নি। তো তারপরেও আশা করছি সবাই নিয়মিত লেখাপড়া করতেছ, কারণ এজ এ স্টুডেন্ট নিয়মিত লেখাপড়ার কোনো বিকল্প নেই, কারণ তোমাকে নিয়মিত পড়তে হবে, এজন্য অন্য কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই আসলেও। কারণ তোমাকে অ্যাকচুয়ালি এজ এ পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমাকে এখনই চিন্তা করতে হবে তুমি 2022 সালে নিজেকে কোথায় দেখতে চাও, তুমি কোন কলেজে নিজেকে দেখতে চাও, 2025 সালে কোন ক্যাম্পাসে নিজেকে আবিষ্কার করতে চাও। যদি এখনই তুমি চিন্তা না করো 2025 সালে কিংবা 2022 সালে নিজেকে কোথায় কোন অবস্থায় দেখতে চাও, তাহলে তুমি হেরে যাবে। আমি বলবো জীবন শুরুর প্রাককালে যদি হোঁচট খাও, এসএসসি পরীক্ষাকে আমি বলবো তোমার জীবন শুরুর প্রাককাল, এই জীবন শুরুর প্রাককালেই যদি তুমি হোঁচট খাও তাহলে তুমি হেরে যাবে। কারণ অ্যাকচুয়াল কথা হলো, এখন তুমি টেনে পড়ো এসএসসি পরীক্ষার্থী, স্বপ্ন বুননের সময়, স্বপ্ন দেখার সময়। এখনই তোমাকে স্বপ্ন দেখতে হবে তুমি নিজেকে কোন স্টেজে পরবর্তী লাইফে দেখতে চাও। এখনই তোমাকে স্বপ্ন বুনন করতে হবে তুমি জীবনটাকে কোন অধ্যায়ে দেখতে চাও। তোমরা নিশ্চয়ই ডক্টর রুবাব খানের নাম জানো। ডক্টর রুবাব খান নাসার একজন বিজ্ঞানী, বাংলাদেশের বিজ্ঞানী। ডক্টর রুবাব খানের স্বপ্নটা যদি তুমি শুধুমাত্র চিন্তা করো, তাহলেই তুমি তোমার স্বপ্নকে স্বপ্নের মতো দেখতে পারবে আমি মনে করি। ডক্টর রুবাব খান চিন্তা করতে পারো, ক্লাস থ্রিতে যখন পড়ে, তৃতীয় শ্রেণীতে পড়া একজন ছাত্র সায়েন্স ফিকশন পড়তে যেয়ে সে স্বপ্ন দেখে সে মহাকাশ বিজ্ঞানী হবে, সে নাসায় কাজ করবে। তখন থেকে সে প্রচেষ্টা চালাতে থাকে এবং সে এখন নাসার একজন উচ্চপদস্থ বৈজ্ঞানিক কর্মকর্তা। তাহলে তুমি কখন স্বপ্ন দেখবে? অনেক বড় স্বপ্ন দেখতে হবে। এই রুবাব খানদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। তুমি এসএসসি পরীক্ষার্থী, তুমি চিন্তা করতেছো করোনা তুমি পড়বে না, করোনা কারণে পড়তে পারতেছো না, তুমি তোমার কিছু বন্ধু বিপথে যাও, আমি বন্ধু আমি বলবো তারা সরকারের কাছে অটো পাস চাচ্ছে। তো অটো পাস চাওয়া কোনো স্বপ্নে দেখা না, কোনো স্বপ্ন না এটা, এটাকে স্বপ্ন ভঙ্গ করতে হবে এই স্বপ্নকে, কারণ অটো পাস চাওয়া কোনো ভালো লক্ষণ নয়। তাই স্বপ্ন দেখতে হবে ডক্টর রুবাব খানের মতো করে, যে 2025 সালে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন, নিজেকে তুমি কোন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেখতে চাও। এটা যদি তোমার স্বপ্ন না থাকে, তাহলে তুমি অবশ্যই করোনাকে পুঁজি করে নিয়ে তুমি লেখাপড়া করবে না। তোমাকে স্বপ্ন দেখতে হবে তুমি কোন জেলার জেলা প্রশাসক হতে চাও। এখনই তোমাকে স্বপ্ন দেখতে হবে তুমি কোন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে চাও, তুমি কোন মন্ত্রণালয়ের সচিব হতে চাও, কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে চাও। এখন স্বপ্নটা দেখলে হবে না। তোমরা নিশ্চয়ই একমত হবে আমার সাথে, সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেনি। পৃথিবীর নিকৃষ্টতম শহরগুলোর মধ্যে, জঘন্যতম শহরগুলোর মধ্যে একটা ছিল মদিনা। সেই মদিনাকে সোনার মদিনায় রূপান্তর করেছেন সোনার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ কোনো নষ্ট জিনিসকে, নষ্ট অঞ্চলকে, জঘন্যতম অঞ্চলকে, বসবাসের অনুপযোগী অঞ্চলকে সোনায় রূপান্তর করতে চাইলে সোনার মানুষ হতে হবে। সোনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় রূপান্তর করেছে। তদ্রূপ তুমি যদি সোনার মানুষ না হও, স্বপ্ন না দেখো, তুমি এই বাংলাদেশকে সোনার দেশে রূপান্তর করতে পারবে না। তাই সোনার দেশ রূপান্তর করার চেষ্টা করতে হবে, সোনার দেশ, সোনার মানুষ করার স্বপ্ন দেখতে হবে। সব কিছুই সম্ভব, সোনার মানুষ হওয়া সম্ভব, সোনার বাংলাদেশ গড়াও সম্ভব। শুধুমাত্র একটা পুঁজি যদি তোমার থাকে,
একটা মাত্র পুঁজি থাকলে সে ডক্টর রুবাব খান বলি আর যার কথাই বলি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললাম, সোনার মানুষ তিনি, সোনার মদিনা গড়েছেন, তুমিও সোনার বাংলাদেশ গড়তে পারবে। একটা মাত্র পুঁজি যদি তোমার থাকে অবশ্যই সে পুঁজিটা তোমার আছে। সেটা কি ইচ্ছা শক্তি? তোমার একমাত্র ইচ্ছা শক্তি পারে তোমাকে সোনার মানুষে রূপান্তর করতে। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে করোনা তোমার লেখাপড়ায় কোনো প্রভাব ফেলতে পারবে না। তোমার যদি ইচ্ছা শক্তি ঠিক থাকে শীত গরম ঠান্ডা ঝড় জলোচ্ছ্বাস তোমার লেখাপড়ায় কোনো প্রবলেম ফেলতে পারবে না। তাই তোমার ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। প্রতিকূল পরিবেশ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার যদি ইচ্ছা শক্তিটা ঠিক থাকে। তাই আমি বলবো সোনার মানুষ হতে হবে, সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে, তার জন্য স্বপ্ন দেখতে হবে। একটা কথা একবার চিন্তা করে দেখো তো, মানুষকে খুশি করা কত সহজ। একবার চিন্তা করে দেখো, আমরা চকলেট পেলেই খুশি হতাম, এখনও ছোট ছেলেরা চকলেট পেলেই খুশি হয়। অন্যরকম কোনো মুখ দিয়ে কোনো শিস কাটলে, অন্যরকম কোনো শব্দ করলে ছোট বাচ্চারা হেসে দেয় খিলখিল করে, ওরা অনেক খুশি হয়ে যায়। তোমার কথা তুমি চিন্তা করে দেখো, যখন ছোট ছিলে মা খেতে বলতো, তুমি যদি খেতে পেট ভরে তাহলে মা খুশি, বাবা খুশি। বাট এখন এখন তোমার মা কি তুমি পেট পুরে খেলেই খুশি হবে? চকলেট পেলে কি তুমি খুশি হবে? তুমি খুশি হবে না। একবার চিন্তা করে দেখো যে মা বাবা আমাদেরকে পৃথিবীতে এনেছেন, আমাদের পৃথিবীতে আসা সম্ভব ছিল না। সেই মা বাবাকে খুশি করার জন্য তোমার কি করা প্রয়োজন? তুমি যদি একটু তোমার ইচ্ছা শক্তিটাকে কাজে লাগে, একটু পড়ো, একটু রেজাল্টটা ভালো করো, যে রেজাল্টের ফল সারা জীবন তুমি ভোগ করবে, তাই মা বাবা খুশি। তাহলে একজন মানুষকে, কতিপয় মানুষদেরকে খুশি করার জন্য তোমার রেজাল্টটা ভালো করাই উত্তম। তাহলে কি করা উচিত? পড়া উচিত। আমি তাই অনুরোধ করব, আজকে আমি আমার টপিক্সের শেষ পর্যায়ে অনুরোধ করব, যারা এখনো শুরু করনি আজ থেকেই নিয়মিত রুটিন ভিত্তিক লেখাপড়া শুরু করে দাও। মাথায় রাখো, তোমার দ্বারাই এদেশে সোনার দেশে রূপান্তর হবে, তোমার দ্বারাই এদেশের মানুষ সোনার মানুষে রূপান্তরিত হবে। তো অ্যাজ এসএসসি পরীক্ষার্থী আজ থেকে রুটিন করে এখনই রুটিন ভিত্তিক পড়া শুরু করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস।